বাংলাদেশ থেকে যখন বেরোচ্ছি, তো ইমিগ্রেশনে, যে বাংলাদেশ থেকে বের হওয়ার সময় স্ট্যাম্পে, যে ডিপার্চার স্ট্যাম্প করে না হ্যাঁ হ্যাঁ ইমিগ্রেশনে, যে সিল দিয়ে যে আপনি চলে যান, তো আমি একটা লাইনে দাঁড়ায় আছি, পাশের লাইন থেকে ইমিগ্রেশন অফিসার আমাকে ডাকতেছে, আমি ওই লাইনেও দাঁড়ানো না, যে ভাই আপনি এদিকে চলে আসেন। তো ওই লাইনে অলরেডি অনেক মানুষ দাঁড়ানো, তো আমি খুবই লজ্জা লজ্জা ভাবে এখন ইমিগ্রেশন অফিসার ডাকতেছে, ওনাদেরকে পাশে হাঁটা, ভাই আমার, আমাকে আবার ওই লাইনের একজন জিজ্ঞেস করছে, ভাই আপনার কি তাড়াহুড়া, আপনি তাহলে আগে যান। আমি বলছি ভাই আমার কোনো তাড়াহুড়া নাই, কিন্তু উনি আমাকে ডাকতেছে, তো আমি যাই। তো আমি গেছি, যাওয়ার পরে এই ইমিগ্রেশন অফিসার, আর আমার, উনি আমি জানি না শুনবে নাকি কখনো, উনি ওনার অ্যামাজন FBA করা উচিত নাকি, ওনার ও অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত নাকি, চিরাচল লাইন কিন্তু ফ্যান, পিছনে, খালিদ মারার পিছনে কিন্তু ফ্যান, লাইন, ইয়েস পিছনে কিন্তু লাইন, তো এবং লাইন ভেঙে আমি গেছি। তো এবং ওনার গল্প হচ্ছে, গল্প করতে করতে আমাকে বলে যে ভাই আপনার এবং এনআরএ চৌধুরীর কি যেন একটা ঝামেলা হয়েছিল না কি হয়েছিল। তো তা রে তা তা আমি বলা শুরু করলাম, কি হয়েছে এখন, রাইট। সবাই বলে যে এয়ারপোর্টে টেররিস্ট কথাটা বলতে হয় না, এটা নাকি ঠিক না বলা, কি 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 দ্যাটস দ্য দেখি এন ওয়ার্ড ইন সেন্সর, এয়ারপোর্ট ভাই। হ্যাঁ এক্স্যাক্টলি, যে এয়ারপোর্টে নাকি এটা বলা ঠিক না। তো আমি অ্যাভয়েড, মানে আমি পুরো কাহিনী বলতেছিলাম টেররিস্ট টেররিস্ট অ্যাভয়েড করে। তো তারপর ভাই বলেন কোনো সমস্যা নেই, ভাই, তারপর আমি ওনাকে সুন্দর করে বুঝায় বলছি যে ভাই ব্যাপারটা একদম এরকম না, এই হলো ব্যাপার, সো এনআইতে আমি ওকে, তোমার জন্য একজন পোটেন্সিয়াল কনফিউজ পার্সনকে আবার তোমার ফেভারে এনে দিছি আমার বাংলাদেশ থ্যাংক ইউ থেকে সো বের মাচ হওয়ার ভাই, পথে। থ্যাংক ইউ সো মাচ। আমি এরকম, আমাকে আর নাফিস সালিম ভাই, আমি আর নাফিস সালিম ভাই কই থেকে জানি আসতেছি, ব্যাক করতেছি এক্স্যাক্টলি সৈয়দপুর এয়ারপোর্টে নাকি, ওইখানে নাফিস সালিম ভাই রে বলে, নাফিস ভাই আসেন আসেন আসেন, আমার, আমি আপনার ফ্যান এসে এসি। পরে আমি গেলাম দেখা করতে, ভাই আমিও নাফিস ভাইয়ের মতন ভিডিও বানাই, তারপরে ও আমাকে দেখা বললো যে জি ভাই জানি, বলে আর কিছু বললো না।